আপনি মৎস্য দপ্তর থেকে কিচ্ছু পাইছেন না, পঞ্চায়েতের থেকেও না? সরকার তো বলছে সমস্ত ক্ষতিপূরণ, যারা ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে। আমি তো এটা অসুস্থ হওয়ার পরে আমি বন্যার সিজনে আমি বাড়িতে আসলাম না, আমি ডাক্তার দেখলাম চেন্নাই। আয়া আমার তো সত্যি শুনছি আমার মাছটা সব পুরা গেছে গা। যাওয়ার পরে এরপরে আমার মানে কাগজপত্র দিয়ে আসছে বন্যার লেগে কী হয়েছে আমার জন্য। তারপরে আবার পরে আমি কেউ লোক আর কী হয়েছে কী দিলেও আমি পাইতাম না, আমার জানা আছে সোর্স আছে, এলাকে আমি দিছি না। ওখান আমার যে নেক্সট ডে পোলা বেন্ডেলে খামু এও পুষ্টুনি ভিতরে একটা মাছ শোনে এরকম ইয়ে হয়েছি আমি আবার বিকল্প হয়েছি গা। পোলা বেন্ডে কলেজও পড়াইতাম দিলেও আমি পারি না যে একবেলা মাছ খাওয়াইয়া আর বালা খাওয়ান খাওয়া। কত টাকার মাছ আসতো আপনার পুকুরে? আমার তো 40-50 হাজার টাকা মাছ আসতো। ক্ষতিপূরণ পাইছেন না মৎস্য দপ্তর থেকে? না। কিচ্ছু পাইছেন না? না। আপনি মৎস্য দপ্তর থেকে কিচ্ছু পাইছেন না? পঞ্চায়েতের থেকেও না? সরকার তো বলছে সমস্ত ক্ষতিপূরণ, যারা ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে। সরকার দিলে কি দিব? সরকার দিলে যদি জনগণ না পায় তাহলে সরকার তো দেওয়া ইয়া নাই। সরকার দিতে হইলে নিজে দিতেইব, হিলটেন নামতেইব, দেখতেইব, সরকার জাগাতে দিতেইব তইলে কার ক্ষতি হয়েছে। এবার আছে আমার একজনের নাম ফন্ডজনের নামও লোন ইয়া টাকা ডুবে, একজনের নামও ডুবে না। আপনার নামটা কি? এই জায়গাটার নাম কি? চেসিমাইল পঞ্চায়েত।